হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি টুন ফ্লেম জার্নির ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে টুন ফ্লেম জার্নির তিনটি স্টেজে কারেন্ট ফিলিং চলতে থাকে প্রাইমারি মিডিল এবং আপার গতকাল কিন্তু ফ্রেন্ড যে রিডিং তোমরা দেখেছো হয়তো যে এনার্জি চলছিল আপারের থেকে হেভি এনার্জি ছিল প্রাইমারিতে যথেষ্ট গিল্টিতে ছিল ফেমিনাইন এবং মাস্কুলাইন মিডিলে ফেমিনাইন যথেষ্ট চাপের মধ্যে ছিল একাধিক চিন্তাভাবনায় ফেসেছিল এবং মাস্কুলাইন কনফিউশানে ছিল এবং আপারে তো হেভি এনার্জি মানে একটা টাওয়ার এবং নাইন অফ সোর্স এই রকম এনার্জিতে গতকাল ছিলে বা গতকাল ছিল এবং কালকে কিন্তু বেশ তোমরা চাপের মধ্যেও ছিলে ফ্রেন্ড এবং তোমাদের কিন্তু হেভি এনার্জি একটা ফিল করেছে আমি দেখব আজকের দিনে তিনটি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কি চলছে কারেন্ট এনার্জি টুন ফ্লেম জার্নির বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে ডিভান ফেমিনাইন এবং মাস্কুল্যানের কারেন্ট ফিলিং কি চলছে প্রাইমারি স্টেজে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুল্যানের কারেন্ট ফিলিং কি চলছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুল্যানের কারেন্ট ফিলিং কি চলছে ফেমিনাইনের কারেন্ট ফিলিং কি চলছে ফেমিনাইন আজকে স্টক হয়ে গেছে এটা হচ্ছে প্রাইমারি স্টেজে প্রাইমারি স্টেজে ফেমিনাইন প্রচুরভাবে তুমি স্ট্রক হয়ে গেছো এবং মস্তিষ্কের উপর জোর একটা প্রেশার দিচ্ছ যে আমি যে কোনো উপায়ে একটা কোনো সিদ্ধান্ত নেই কারণ তোমার মস্তিষ্ক পরিস্থিতি এক বলছে তোমার হৃদয় আরেক বলছে কারণ ফেমিনাইন বলো তো ফ্রেন্ড ইমোশনাল প্রচুর হয় সব কিছু হৃদয় দেভাবে তাই ইমোশান যেখানে সাপোর্ট করবে হৃদয় যেখানে সাপোর্ট করবে সেই সিদ্ধান্তটাই বেশি নেয় ডিভাইন ফেমিনাইন চারজনের মন তো চাইছে কিন্তু পরিস্থিতি চাইছে না যাকে সে চাইছে সে বারবার ইগনোর করে যাচ্ছে তার জন্য নিজের সেলফ রেসপেক্টকে বাঁচানোর জন্য আজকে এক জায়গায় স্টক করে নিয়েছে এবং তুমি রানিং চেজিং যে একটা পরিস্থিতি সেখান থেকে তুমি অনেকটা সরে গেছো ফ্রেন্ড এবং তুমি নিজের উপর ফোকাস করছো এবং একটা স্টক এনার্জিতে রয়েছে তুমি চাইছো যে মানুষটা কিছু একটা প্রোভাইড করুক মনের মধ্যে শান্তি তখনই আসবে যে মানুষটা ফিরে এলে কারণ তুমি আর কিছুই চাও না তুমি আর কিছুই চাও না যে আমার মাস্ক আমারই থাকুক বা আর তুমি কিছুই চাও না কিন্তু হৃদয় চাইছে এটা পরিস্থিতি অন্যরকম কিছু চাইছে এবং সেই জন্য তুমি এক জায়গায় স্টক হয়ে গেছো আইসোলেট বড্ড ফিল করায় তোমরা অনেকে বিবাহিত হতে পারো ফ্রেন্ড তুমি বা তোমার মা স্কুল আইন তোমরা অনেকে বিবাহিত হতে পারো তোমাদের একটা করে হয়তো তোমার বাচ্চা রয়েছে তার বাচ্চা রয়েছে সেই সকল ভাব ভাবতে গেলে তোমার আইসোলেট একটা ফিল করায় আজকের দিনে সেরকম ফিল করাচ্ছে তুমি এই নেগেটিভ এনার্জি থেকে মুক্তির জন্য তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো বা তোমরা অনেকে হিলিং করছো মেডিটেশান করছো তোমরা অনেক সময় অনেক হচ্ছে এই যেসব স্পিরিচুয়াল বিষয়গুলো বা ইনার ওয়ার্কগুলো তুমি তুমি কিন্তু করে যাচ্ছ এবং তোমার ঈশ্বর আল্লাহর কাছে বারবার কিন্তু একটা হয় না প্রার্থনা করে যাচ্ছ যে যে কোনো উপায়ে এই যে একটা স্টক হয়ে যাওয়া একটা জায়গায় এসে এখান থেকে যেন তোমাকে মুক্ত করে দেওয়া হোক কারণ তুমি প্রচুরভাবে চাও মাস্কুল্যানকে যে ব্যালেন্সের একটা সম্পর্ক হোক মানুষটা থাকুক যে কোনো উপায়ে মানুষটা থাকুক আমার কাছেই থাকুক কোথাও না যাক তুমি কিন্তু একটা নজর রেখেছ সোশ্যাল মিডিয়াতে বা হয়তো যদি আশপাশে থাকে তুমি সবসময় যেন মানুষটার উপর নজর রেখেছ বারবার দেখতে ইচ্ছে হয় তোমার কাছে যে ফোনে বা ছবি যদি কিছু থাকে তা সোশ্যাল মিডিয়াতে গিয়ে ডিপি দেখা ছবিগুলো দেখা এগুলো দেখে যেন মনের মধ্যে যেমন শান্তি ততটাই কষ্ট তোমাকে ফিল করাচ্ছে এবং ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছ ইমোশনালিভাবে এই মানুষটার সঙ্গেই তুমি ভিক্ট্রি চাও এবং তোমরা অনেকে ফেমিনাইন ফ্রেন্ড যে তোমরা হচ্ছে যদি জব করো বিজনেস করো সেইখানেই কিন্তু নিজেকে ফোকাস রাখার চেষ্টা করছো তুমি ভেবেছো যে এটাই এটার দ্বারা আমি স্বনির্ভরশীল হতে পারবো তোমরা হয়তো অনেকে জব বিজনেস করো অনেকে তোমরা করনি তো সে জায়গায় তুমি চাইছো যে আমি আমার কেরিয়ারে গ্রোথ করি কারণ ডিভাইন ফেমিলাইন যে সে সবসময় যেন সেলফ ডিপেন্ডেন্টকে পছন্দ করে কারো কাছে হাত পাততে পছন্দ করে না কিন্তু মাস্কুলানের কাছে এই যে প্রেম চাওয়াটা তার কাছে প্রচুর সেলফ রেসপেক্ট লাগছে আর এই মানুষটা বারবার প্রচুরভাবে হার্ডব্রেক দিতে থাকে প্রচুর ইগনোর করে প্রচুর ধোকাধারি করতে থাকে সেই জন্যেই তোমার মনে হয়েছে যে আমি আর কারোর উপর ডিপেন্ডেন্ট হতে চাই না তো আমি নিজের উপর ডিপেন্ডেন্ট হতে চাই তোমরা অনেকে সেলফ ডিপেন্ডেন্ট অনেকে তোমরা হওয়ার জন্যই পরিকল্পনা করছো বা সেই সকল ভাবনা চিন্তাগুলো করছো এক জায়গায় স্টক হয়ে গেছো কিছুই করতে পারছো না মন লাগছে না এবং রাত ভর জাগতে থাকো চোখের জল ফেলতে থাকো এই রকম অবস্থাতে রয়েছো ফ্রেন্ড আমি দেখব তোমার মাস্কুলেনের আজকে কি অবস্থা তোমার মাস্কুল্যান আজকে জোরদার কনফিউশনে রয়েছে তার কাছে প্রচুর অপশান রয়েছে ফ্রেন্ড থার্ড পার্টি ছাড়াও তার কাছে অনেক কিছু অপশান রয়েছে যে অপশানের জন্য সে কিন্তু কনফিউশানে রয়েছে কি করবে কিনা করবে খুঁজে পাচ্ছে না রং কোনটা রাইট কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সে কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছে না তার জন্য কনফিউশান একটা ফিল করাচ্ছে ঘোর কনফিউশানে রয়েছে সব রয়েছে পাশে কিন্তু অ্যাকশান নিতে পারছে না এই তো ব্যালেন্স জ্যাগেলিং চলছে কোনো থার্ড পার্টি যদি থাকে ফ্রেন্ড জ্যাগেলিং চলছে থার্ড পার্টির সঙ্গে তোমাকে তোমাকে রেখেছে ইমোশান তোমার প্রতি রয়েছে কিন্তু বাস্তবে কোনো থার্ড পার্টির কাছে রয়েছে সে হতে পারে তার হাজব্যান্ড ওয়াইফ বা কোনো লাভ রিলেশনশিপ এমন হতে পারে যেখানে থেকেও কনফিউশান সেখানে সে শান্তি পাচ্ছে না কারণ তার ইমোশান অন্য কোনো ব্যক্তির প্রতি মানে তোমার প্রতি রয়েছে ডিসিশান একটা নেবে ফ্রেন্ড তোমার মাস্কুলান কিন্তু ডিসিশান নেওয়ার জন্য রেডি বা স্ট্রং নিজেকে বানাচ্ছে সেও স্পিরিচুয়াল মানুষ হয়তো সে হয়তো তুমি জানো তোমাকে বলেছে বা হয়তো সে নিজেকে সেইভাবে প্রকাশ করেনি না হলেও তোমার মাস্কুলান কিন্তু স্পিরিচুয়াল একজন মানুষ কনফিউশানে রয়েছে দুটো কোনো পরিবারকে নিয়ে দুটো মানুষকে নিয়ে একটা জ্যাগেল চলে যা চলছে তার এবং ফিউচারে একটা ভিক্টরি চায় খুব সুন্দর একটা সম্পর্ক চায় কারণ মাস্কুলানের ডিসিশান ক্লিয়ার কাট হয় সে চায় যে ফিউচারে একটা বেটার সম্পর্ক আমার লাইফে হোক ইমোশনালভাবে একটা স্ট্রং রিলেশনশিপ কিন্তু সে চাইছে তোমার সঙ্গেই এবং সে নিজের কেরিয়ারকে চুজ করছে বর্তমান তুমি যেমন কেরিয়ারকে ভাবছ সেও কিন্তু তার কেরিয়ারকে ভাবছে সে যদি জব বিজনেস করে না ফ্রেন্ড সেখানে কিন্তু নিজের মনকে প্রচুরভাবে লাগাচ্ছে কেরিয়ারের উপরে সে হয়তো টাকা পয়সা গেন করতে চায় তারও কিন্তু এই যে সম্পর্ক তোমার দুজনের তোমরা যদি বিবাহিত হও সেক্ষেত্রে তারও কিন্তু আইসোলেট ফিল করায় ফ্রেন্ড সেও কিন্তু অবস্থা থেকে মুক্তি চায় তো সেম জিনিস সেম জিনিসগুলো কিন্তু দুজনে তোমরা সব থেকে বড় কথা এই দুটো পয়েন্ট তোমার দুজন একে অপরকে মেরার করতে থাকো এক হচ্ছে কি না যদি তোমরা বিবাহিত হও সেটা নিয়ে ভাবতে গিয়ে তুমি আইসোলেট হয়ে যাও তেমনি একই রকমভাবে তোমার মাস্কুলাইনও আইসোলেট ফিল করতে থাকে দু নম্বর হচ্ছে পরিস্থিতি এত জটিল হয়ে গেছে যে সেখান থেকে মুক্তি যায় ঈশ্বর আল্লাহর কাছে কারণ তুমি যেমন তোমার ঈশ্বর আল্লাহকে মানস স্পিরিচুয়াল তেমনি তোমার হচ্ছে মাস্কুলাইন ও ঈশ্বর আল্লাহকে মানে হয়তো সে প্রকাশ করেছে বা করেনি কিন্তু সে এই দুটো পয়েন্ট দুজনে একে অপরকে মেরর করতে থাকো সে চায় ভিক্টরি একটা সাকসেসফুল রিলেশনশিপ এবং হাজ মানে একটা হচ্ছে হ্যাপি ফ্যামিলি যেখানে খুশি আনন্দ নিয়ে থাকবে সব কিছু থাকবে কিন্তু দেখো মাস্কুল্যান যদি বিবাহিত হয় ফ্রেন্ড বা তোমরা তোমার দুজন যদি বিবাহিত হও দুজন আলাদা মানুষের কাছে আছো অথচ মন চাইছে তোমার দুজন এক হতে এইখানেই তো বড় মাপের সমস্যা তৈরি হয়ে গেছে আজকে প্রচুর কনফিউশানে রয়েছে তোমার মাস্কুলাইন এবং ফেমিনাইন তুমি প্রচুর স্টক হয়ে গেছো আমি দেখব মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুল্যানের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে মিডিল স্টেজে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কি চলছে মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলাইন মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইনের কী অবস্থা তুমি ফিউচার নিয়ে কনফিউশানে রয়েছো ফ্রেন্ড ফিউচার তুমি দেখতে পাচ্ছ না যে কি হবে তার কোনো অ্যান্সার তোমার কাছে নেই একদম অন্ধকারই দেখছো মনে হচ্ছে স্বার্থ এসে এখানে যোগ দিয়ে দিয়েছে ইমোশানের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই ভবিষ্যৎ অন্ধকারই দেখছো এই সম্পর্ক নিয়ে এবং তুমি এটুকু বুঝতে পেরে গেছো যে আর হয়তো আমার পক্ষে এই সম্পর্কে থাকাও সম্ভব নয় এগিয়ে নিয়ে যাওয়াও সম্ভব নয় তো এখানে স্টপ করে দেওয়াই ভালো টুন ফ্লেম বলে কিছু হয় না এসব এমনি কথা শুধু শুধু নিজেকে কষ্ট দেয়া কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নয় মানুষটার কাছে নিজেকে ছোট করা এবং হচ্ছে বারবারই যন্ত্রণা পাওয়া ছাড়ার কিছু নয় তাই তুমি এই মানুষটাকে নিয়ে ফিউচার অন্ধকার তুমি দেখছো এবং হচ্ছে মানুষটা এই কারণে অন্ধকার দেখছো যে মানুষটা প্রচুর মাইন্ড গেম খেলেছে তোমাদের বিবাহিত হতে পারে তোমার প্রিয় মানুষটি মাইন্ড গেম খেলে চলে গেছে শুধু তোমার সঙ্গে নয় একাধিক মানুষের সঙ্গে মাইন্ড গেম খেলেছে এই মানুষটা মানে একটা মানুষকে নিয়ে থাক থাকা নয় একাধিক মানুষের প্রতি তার একটা ক্রেভিং রয়েছে এই এই হচ্ছে মানুষটির তার জন্যই তুমি ফিউচার অন্ধকার দেখতে পাচ্ছ প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করে প্রচুর স্বপ্ন দেখিয়েছে হ্যাঁ না কিন্তু বাস্তবে একটাও কিছু করেনি তোমার জন্য প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করে প্রচুর ইগো রয়েছে প্রচুর রাগ রয়েছে যেটা তোমার উপর প্রয়োগ করেছে আজও প্রয়োগ করে যাচ্ছে তুমি যদি ভালো কথা বলো সে সবসময় তরবারির আঘাতগুলো দিতে থাকে তরবারি ক্ষত কতটা গভীর হয় তার কথা তার ব্যবহার তার কাজকর্ম তোমার মনের মধ্যে না ফ্রেন্ড সেই ধরনের ক্ষতগুলো তৈরি করে যেটা তুমি প্রচুর সহ্য করে নিয়েছ প্রচুর সহ্য করে নিয়েছ থার্ড পার্টি নিয়ে বিজি থাকতে ভালোবাসে থার্ড পার্টিকে ইনভলভ করায় থার্ড পার্টি নিয়েকে প্রায়োরিটি দেয় এই রকম জিনিসগুলো কিন্তু তুমি সহ্য করে গেছো এবং তুমি কনফিউশানে রয়েছো প্রচুরভাবে কনফিউশানে রয়েছ এবং অর্থনৈতিক মানসিক দুটো দিক থেকে চাপে রয়েছো হয়তো পরিবারের দিক থেকে কোনো ঝামেলা হচ্ছে তুমি যদি অবিবাহিত হও হয়তো তোমার পরিবারে তোমাকে প্রেশার দিচ্ছে বিয়ের জন্য বা বিবাহিত যদি হও তো সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো না যে মানুষটা এত কিছু এসে প্রেম ভালোবাসা দেখালো তারপর গায়েব হয়ে গেল মানে মাঝখানে এসে আমার স্বাভাবিক জীবনটাকে বরবাদ করে ফেললো একটা সাংসারিক জীবনে এসে একটা যেন আলো মানে আগুন লাগিয়ে দেওয়ার মতো এরকম মনে হচ্ছে এবং একে নিয়ে তুমি ফিউচার দেখতে পাচ্ছ না তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে মানুষটাকে চাইছ এবং তুমি চাইছো যে তোমার সোল পারপাস বা তোমার লাইফ পারপাস কিছু একটা দেয়া হোক তুমি জব বা বিজনেস করলেও সেখানে তোমার মন লাগছে না বাট তুমি চাইছো যে একটা কিছু পারপাস আমাকে দেওয়া হোক আমি যেন সেখানে শান্তি পেয়ে সামনে এগিয়ে যাই প্রচুর ইমোশান ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি তুমি প্রচুরভাবে প্রোভাইড করেছো মানুষটাকে তার জন্যে এতটা ইমোশান ওভারফ্লো হচ্ছে তুমি চাও বিয়ে করতে মানুষটাকে বা তুমি বিবাহিত হতে পারো ফ্রেন্ড বা তোমার মাসকুলান বিবাহিত হতে পারে বারবারই অপন তোমাদের হয়েছে প্রচুর বার অপন হয়েছে তুমি এখনও চাও যে মানুষটা ফিরবে এতবার অপন হয়েছে তুমি আশা ছাড়ছো না পরপর দুটো পেজের গাড় এসছে ফ্রেন্ড কারণ সে অনভিজ্ঞের মতো প্রচুর খারাপ ব্যবহার তোমার সঙ্গে করে দিয়েছে এত সিনারি ঘটিয়েছে এত অপন হয়েছে এত হার্ড ব্রেক পেয়েছ যার জন্য তুমি ভবিষ্যৎ অন্ধকারই দেখছ যে ভবিষ্যৎ আর কিছু হবে বলে আশা নেই যে কিছু হতে পারে এমন কিন্তু আশা করা সম্ভব নয় এরকম তোমার কিন্তু মন মস্তিষ্কে চলছে ফ্রেন্ড এবার আমি দেখব যে মিডল স্টেজে ডিভাইন মাস্কুলানের কি অবস্থা এই তো অবস্থা এই তো অবস্থা তার দেখো টেন অফ সোর্স এসছে দুজনের হাল একদম বেহাল রয়েছে মাস্কুলার আজকে টেন অফ সোর্সের ঘা খাচ্ছে আজকে আজকের দিনটাতে যেমন গতকাল ছিল প্রচুর চাপের আজকেও প্রচুর চাপে চলবে আজকেও রাতভর কাঁদতে কাঁদতে থাকবে ঘুমও থাকবে না এরকম কালকে রাতভর হয়তো জেগেছে আজকে তো কান্নাকাটি সঙ্গে যোগ হবে ঠিক আছে কালকে উভার থিঙ্কিং করে গেছে আজকে চোখের জল ফেলতে পারে ডিভাইন মাস্কুলান প্রাইম মিডিল স্টেজে প্রাইমারি নয় মিডিল স্টেজে প্রাইমারি স্টেজে তো কনফিউশানে রয়েছে মিডিল স্টেজে ডিভাইন মাস্কুলানের হাল খুব খারাপ রয়েছে সে অবস্থার একটা বদল যায় যে কোনো অবস্থার একটা বদল হোক কারণ সে সাকসেসফুল একটা তার হ্যাপি ফ্যামিলি চাইছে যে হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বা তোমরা অবিবাহিত হলে সে চাইছে তোমার সঙ্গেই বিয়ে হোক এটা সে চাই কিন্তু ভিক্টরি অবশ্যই তোমার সঙ্গেই ভিক্টরিটা চাই কিন্তু হিডেন অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে সে কিন্তু বেশ চাপের মধ্যে আজকে চোখের জল ফেলবে মার্শ টাওয়ার হয়তো তোমার সঙ্গে যদি কমিউনিকেশান করে সে বলবে যে আর সম্ভব নয় সম্পর্ক এখানেই শেষ বা সে ডিক্লেয়ার করে দিয়েছে যে আর সম্ভব নয় এই জার্নির এটাই ব্যাপার হয় ফ্রেন্ড এক্ষুনি এন্ড হয়ে গিয়ে দেখবে ছ ঘন্টা পর আবার শুরু হয়ে গেছে এ যে কখন আপ হয় কখন ডাউন হয় এ বলা মুশকিল এ মাস্কুলান তোমাকে জানিয়ে দেবে ক্লিয়ারভাবে যে হ্যাঁ আমি আর পারমানি থাকতে সম্পর্ক টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় এখানে এন্ড থার্ড পার্টি কাউকে হয়তো পেয়ে গেছে কি থার্ড পার্টি আছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে সামনে এগিয়ে যাবে বাস এই রকম কিছু একটা সে তোমার সঙ্গে করবে আজকের রাতে নিজে করে দে নিজে আর কি নিজের ব্যান্ড বাজাবে ফাইটিং মন মস্তিষ্কে বিশাল ফাইটিং জোরালো অবস্থায় থাকবে তুমি তাও স্ট্রং রয়েছ সে পুরো মাটিতে বেঁচে গেছে আজকে কিন্তু মাস্কুলানকে তার হালে পুরোপুরি ছেড়ে দাও ফ্রেন্ড যে ফেমিনাইন তুমি দেখছ তুমি শিওর থাকো মাস্কুলান যদি কমিউনিকেশান করে যদি নাও করে শিওর থাকো বেশ চাপের মধ্যে রয়েছে একটা বিচ্ছেদের কোনো এনার্জি একটা টাওয়ার কিছু হয়েছে তার লাইফে তার জন্য সে কিন্তু আজকে পুরো টেন অফ সোর্সের হেভি এনার্জিতে রয়েছে প্রচুর ব্লকেজ ফাইটিং একটা অবস্থাতে রয়েছে সে নিজে জানে যে কিং বা কুইন তার জন্য সে কারোর মধ্যে বন্দি থাকতে চায় না কারোর কাছে সে নিজেকে বেঁধে রাখতে চায় না নিজেকে নিজের মধ্যে রাখতে ভালোবাসে আর আজকে কিন্তু একটা প্রেশার বেশ জোরালো পড়েছে যেটা টাওয়ার একটা হয়ে গেছে কারোর সঙ্গে হতে পারে বা তোমার সঙ্গে একটা সে টাওয়ার ঘটিয়ে নিজেই ভূমিস্বাদ হয়ে যাবে এক প্রকার হয় না যে নিজে কর্ম করে দেয় নিজেই সেখানে শেষ করে দেবে নিজেকে এই রকম আজকে বেশ ক্রাইং এনার্জিতে থাকবে মাস্কুলাইন আমি দেখব আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে কালেকটিভে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন বর্তমান কারেন্ট ফিলিং আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন ফেমিনাইন ডিভাইন ডিভাইন গতকাল টাওয়ারে একটা পড়ে গিয়েছিলে টাওয়ার একটা এনার্জি ছিল হেভি একদম নেগেটিভ এনার্জি আজ কোনো কিছু তুমি দেখতে পাচ্ছ না সম্পর্ক স্লো হয়ে গেছে ব্যাক মাইন্ডে মাইন্ড ইমোশন উভার ফ্লো করছে কনফিউশন দুটো সিচুয়েশনের মাঝে পুরোপুরি কনফিউশানে তুমি পড়ে গেছো তুমি তোমার নিজেকে জানো তুমি কিং বা কুইন নিজের পাওয়ারকে খুব ভালো করে তুমি জানো ফাইটিং মন মস্তিষ্কে রয়েছে মানসিকভাবে প্রচুর আঘাত পেয়েছো ক্ষতবিক্ষত বিক্ষত একটা মানসিক অবস্থাতে তুমি রয়েছে সেটা ফিল করতে পারছো আজকের দিনে যে একাধিক আঘাত তোমার হৃদয়ে দেয়া রয়েছে সে আঘাতগুলোকে তুমি দেখছো আজকের দিনে তাই তো কনফিউশন তোমার ক্রিয়েট হচ্ছে তুমি ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছো ফ্রেন্ড এবং তুমি চাও যে ফিউচারে সাকসেসফুল একটা সম্পর্ক হোক ফিউচারে একটা সাকসেসফুল সম্পর্ক হোক কিন্তু সম্ভব হচ্ছে না কারণ সম্পর্ক স্লো হয়ে গেছে তুমি দুশ্চিন্তায় রয়েছ এবং কনফিউশান ফার্স্ট কার্ডেও এসেছে কনফিউশান বড় মাপের কনফিউশান তুমি অবস্থার একটা বদল চাইছ বা অবস্থার বদলের জন্য তুমি ওয়েট করছো একটা জায়গায় নিজেকে দাঁড় করে নিয়েছ তুমি চাও হ্যাপি ফ্যামিলি হোক তোমার দুজনের হ্যাপি ফ্যামিলি চাও বা এই মানুষটাকে নিয়ে তুমি ফিউচারে সামনে এগিয়ে যেতে চাও হয় এই সম্পর্কে একটা বড় মাপের ভিক্ট্রি হোক কিন্তু তার বদলে হয়ে গেছে টাওয়ার প্রচুর ব্লকেজ রয়েছে সেই ব্লকেজের জন্য তুমি আজকে প্রচুর লো এনার্জিতে রয়েছো রাগ ইগো ক্ষোভ রয়েছে হতে পারে গতকাল তোমার সঙ্গে মাস্কুলারের হয়তো কোনো ঝামেলা হয়ে গেছে বা হয়তো তুমি তোমার মাস্কুলারের নেগেটিভ এনার্জিকে ক্যাচ করছো বা তোমার লাইফে কিছু একটা ঝামেলা হয়ে গেছে যার জন্য তোমাকে কিন্তু আজকে বেশ হেভি নেগেটিভ এনার্জি কিন্তু ফিল করাচ্ছে বেশ হেভি নেগেটিভ এনার্জি ফিল করাচ্ছে ফ্রেন্ড এবং তুমি কনফিউশানে রয়েছো ফিউচার নিয়ে চিন্তার মধ্যে রয়েছে সম্পর্ক পুরো স্লো হয়ে গেছে ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে তুমি এই কারণে ভাবছো যে তুমি এত কিছু দেওয়ার পরই মানুষটা বুঝলো না কি করে তার জন্যে তুমি কনফিউশন যে সব বুঝিয়েও বুঝলো না যখন তখন আমাকে বিকল্প কোনো পদ ভাবতে হবে কারণ তুমি কিং বা কুইনের পাওয়ারে রয়েছো তুমি তোমার পাওয়ারকে ভালো করে বুঝে গেছো আর কারোর কাছে প্রেম ভালোবাসার জন্য লালাহিত হওয়ার কোনো মানসিকতা নেই কারণ অনেক ঝামেলা অনেক কিছু তুমি পার করে অনেক সহ্য করে নিয়েছ তার জন্য তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে চাও যে আর নয় তুমি অবস্থার বদলের জন্য একটা জায়গায় দাঁড়িয়ে আছো মাস্কুলাইন মাস্কুলাইন একটা শুরু চায় একটা প্রপোজ করতে চায় সে নিউ বিগিনিং চাইছে ফ্রেন্ড তোমার সঙ্গে এবং মাস্কুলাইন কিন্তু কিছু একটা প্রপোজ করবে নিউ বিগিনিংয়ের জন্য নতুনভাবে একটা শুরু হবে সম্পর্কে তার জন্য কিন্তু মাস্কুল্যান একটা প্রপোজ করতে চায় গতকাল যে নাইন অফ সোর্সের ঘা খাচ্ছিলো না ফ্রেন্ড সেটাতে হয়তো তার আকেল ঠিকানাই চলে এসছে তার জন্য হয়তো মাস্কুল্যান আজকে কিছু একটা প্রোভাইড করতে চায় যে মাস্কুলাইন চাইছে কিছু একটা প্রোভাইড করি বা প্রোভাইড হোক তোমার বেশিরভাগই ফ্যামিলাইনরাই কিন্তু এই রিডিং দেখো মাস্কুলাইন অনেক কম রিডিং দেখো এবং কারণ মাস্কুল্যান্ডের স্পিরিচুয়াল কম হয় তারা আবেকেনিং আন আবেকানিক অবস্থায় থাকলে তারা কিন্তু স্পিরিচুয়াল কম হয় তারা এই খবরগুলো রাখে না যখন আবেকেনিং হয় তখন এই বিষয়গুলোতে একটু গুরুত্ব দেয় তার আগে কিন্তু এগুলোতে গুরুত্ব দেয় না আজকের দিনে কিন্তু মাস্কুলাইন আপারে বেশ কিন্তু পজিটিভ রয়েছে বা হয়তো সে চাইছে যে একটা শুরু হোক এই এই সম্পর্কে একটা শুরু হোক আর হয়তো দূরত্ব চাইছে না কিন্তু তুমি আর সহ্য করতে পারছো না তুমি সরে যাচ্ছ এক প্রকার যে চাই না আর মাস্কুল আমার দরকার নেই আমি আমার ঈশ্বর আল্লাহ নিয়েই আমার লাইফ কাটিয়ে দেবো যেহেতু এই জার্নির উদ্দেশ্য জীবনের হচ্ছে সোল পারপাস লাইফ পারপাস করা এবং সোলের মুক্তি করা মাস্টার সোল তৈরি করা তো আমি সেগুলোই করে যাবো মাস্কুল আনকে বাদ দিয়েও আমি নিজে করতে পারি কারণ তুমি তোমার পাওয়ারকে বুঝে গেছো সেলফকে অনেক নিয়ন্ত্রণ করে নিয়েছো তার জন্যে আর তোমার আশা নেই সম্পর্ক স্লো হয়ে গেছে তো হয়ে গেছে এই রকম ব্যাপার আর মাস্কুলান চাইছে একটা তোমার সঙ্গে শুরু কারণ তোমাকে ছাড়া সে থাকতে পারছে না একটা ক্রেভিং এনার্জিতে রয়েছে প্রোভাইড একটা করবে ফ্রেন্ড প্রপোজ করবে ইমোশনালিভাবে তোমার সঙ্গে কিন্তু একটা তোমাকে প্রপোজ করবে আজকের দিনে এবং বা হচ্ছে ফোন মেসেজ করতে পারে তোমাকে তুমি যদি নো কন্ট্যাক্টে থাকো তো অবশ্যই সে কিন্তু ফোন মেসেজ করতে পারে তোমার সঙ্গে এবং সে তোমাকে তোমার প্রতি লাভ ফিল হচ্ছে তার সে একটা বাচ্চার মতো তোমার সঙ্গে ভালোবাসে বা তুমি যে ভালোবেসেছিলে সেগুলো সব সে ফিল করছে যে তোমার মতো কেউ তাকে কোনোদিন ভালোবাসতে পারবে না এতটা কেয়ার করে এতটা যত্নের সঙ্গে এতটা সম্মানের সহিত তাকে কেউ রাখতে পারবে না এ দুনিয়ায় সেটা খুব ভালো করে মাস্কুল্যান্ড বোঝা গেছে এবং সেগুলো ভাবতে গেলে খুব চাপ তার ফিল করাচ্ছে এবং ম্যানিফেস্ট করছে আজকের দিনে তোমাকে ফ্রেন্ড মাস্কুলান এবং হচ্ছে কমিউনিকেশান অবশ্যই তোমাদের হবেই বা করার চেষ্টা করছে তুমি ইগনোর করে যাচ্ছ সে সবকে ছেড়ে দিয়ে তোমার প্রতি একটা আসছে ফ্রেন্ড কারণ তোমাকে সে চায় সে থার্ড পার্টি নিয়ে যদি এতদিন ইনভলভ ছিল সে হয়তো বুঝতেই পারতো না থার্ড পার্টি কারণ এই জার্নির অনেক কিছু বিষয় থাকে ফ্রেন্ড সে বুঝতেই পারতো না আজকে সে ভালো করে বুঝতে পেরেছে এবং সে কিন্তু থার্ড পার্টি ছেড়ে তোমার দিকে আসছে এবং একটা প্রোভাইড করার জন্য পুরোপুরি রেডি এবং সে তোমাকে কিং বা কুইনের রূপে দেখছে এবং চাইছে যে একটা নিউ বিগিনিং সম্পর্কে অবশ্যই সে চাইছে অতীতকে বাদ দিয়ে নতুন করে শুরু করতে অনেক ঝামেলা নিজেই করেছে তার জন্য তার গিলটি ফিল হচ্ছে আজকের দিনে অবশ্যই আসবে ফ্রেন্ড অবশ্যই আসবে ফোন মেসেজ কত দিনের মধ্যে হতে পারে ছ ঘন্টা বা ছ দিনের ছ ঘন্টা তুমি শিওর থাকো ফোন মেসেজ তার কিন্তু আসছে কারণ সে সব ছেড়ে ছুড়ে তোমার কাছে ফিরছে দ্রুত আসছে ফ্রেন্ড ফোন হতে পারে বা হচ্ছে সে তোমার কাছে আসতে পারে ঠিক আছে এবং একটা প্রোভাইড করে সে সব কিছু ব্যালেন্স করতে যায় আর তুমি এক জায়গায় স্টক হয়ে চুপচাপ হয়ে গেছে যে আর দরকার নেই অনেক হয়ে গেছে অনেক সহ্য করা হয়ে গেছে আর সহ্য করার মতো মানসিক অবস্থাতে নেই যা হওয়ার হোক তুমি তোমার মানে তুমি এই যে ফার্স্ট প্রায়োরিটিতে তুমি তোমার ঈশ্বর আল্লাহ তোমার জার্নি তোমার লাইফ পারপাস শোল পারপাসকে তুমি রেখেছো মাস্কুলানকে সাইড করে দিয়েছ তার জন্য মাছ আজকে ঝামেলায় পড়ে গেছে যে যার লাইফে আমি ফার্স্ট ছিলাম সে আজকে আমাকে বিনা কি করে থাকছে যে আমার সঙ্গে দু মিনিট কথা বলার জন্য চেঁচামেচি করতো আজ কি করে সরে গেল কারণ তুমি ফেমিনাইন তুমি মাস্টার সোল এই জার্নি লিডার তুমি এবং তুমি তোমার পাওয়ারকে বোঝা গেছো তোমরা অনেকে পারপাস করছো অনেকে তোমরা হয়তো পেয়ে যাবে তুমি একটা হাই ভাইব্রেশনে চলে এসছ তোমার সঙ্গে তোমার মাস্কুল এনার্জি মাঝে মাঝে ম্যাচ করে না তার জন্য হয়তো এই ধরনের সেপারেশানগুলো ঝামেলাগুলো হতে থাকে তুমি আজকে নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পেরেছ বা অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলেছো তার জন্যে আর তোমার চাপ ফিল হয় না ব্যাক মাইন্ডে ইমোশান আছে আছে তো কি হয়েছে কারণ তুমি অনেক কষ্ট সহ্য করে নিয়েছ আর তুমি চাও না তুমি জানো এরপর নেক্সট কি হতে পারে তোমার ইনটিউশন পাওয়ার এতটা স্ট্রং হয়ে গেছে সেই জন্য তুমি কনফিউশনের থেকে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে গেছো সম্পর্ক স্লো হয়ে গেছে তুমি আর এখানে গতি বাড়াতে চাও না তুমি অপেক্ষা করছো যে হ্যাঁ কিছু একটা হয় হোক কারণ ওই মানুষটা আমাকে ছেড়েও কোথাও যেতে পারবে না কারণ সে থার্ড পার্টির কাছে গিয়ে গিয়ে বুঝে গেছে যে থার্ড পার্টি তাকে কী ধরনের গুরুত্ব দেয় সেটা সে ভালো করে জানে আর তুমিও জানো যে কোথাও গিয়ে টিকবে না ঘুরে ফিরে আমার কাছেই আসবে তার জন্য তুমি একটা জায়গায় স্টক হয়ে গেছো নিজের কাজে বিজি হয়ে গেছ ঠিক আছে তো এই চলছে প্রাইমারি মিডিল এবং আপারে আজকের টুন ফ্লেম জার্নির কারেন্ট ফিলিং তোমাদের টুন ফ্লেম জার্নি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো তো এই রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ